উত্তর চব্বিশ পরগনার 25টি পুরসভার নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী রবিবার। প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকছেন প্রায় 2,300 প্রার্থী। ইতিমধ্যেই 7টি পুরসভার 15টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরোদমে চলছে প্রচার, পদযাত্রা মিটিং মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারছেন প্রার্থীরা। নিকাশি ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ এসবই প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভোটারের সংখ্যা 33,93,242।